বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন। বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তাসাদ্দাকনা, মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো, কারণ মেরাজের রাতে আমি আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামে। নারীরা বলল কেন রাসূল আমরা জাহান্নামী কেন, আমগো দোষ কি? বিশ্বনবী বললেন দুই কারণে, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও, রেগে গেলে নারীরা বলে হেতের উফরে আল্লাহ ঠেড়া হইত, হেতের উফরে আল্লাহর গজব হইত, বলে না তো? এক নারী আরেক নারীকে এরকম গালি দাও, ভর্ৎসনা করো, লানত দাও, এটা এক কারণ। আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো, মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর নাশুকরি করবেন না, এটা বড় কবিরা গুনা। আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না। বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায়? ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী, আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী কোথায়?